হ্যালো সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে 23 জুন বুধবার, সিঙ্গাপুরের সর্বশেষ আপডেট নিয়ে আপনার সামনে হাজির হলাম। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে আজকে সিঙ্গাপুরে নতুন 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। এই নিয়ে সিঙ্গাপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা 62,470 জন। আজকে আক্রান্তদের ভিতরে 13 জন কমিউনিটির, এর মধ্যে 3 জন ছিল আনলিঙ্ক এবং 10 জন ছিল আগের রোগীদের সাথে লিঙ্ক ছিল। 10 জনের ভিতরে 8 জনকে আগেই কোয়ারেন্টাইন অর্ডার দেওয়া হয়েছিল। তাছাড়া আজকে আক্রান্তদের ভিতরে 9 জন বিদেশ ফেরত ছিল। এই 9 জনের ভিতরে 4 জন সিঙ্গাপুরে পারমানেন্ট রেসিডেন্ট অর সিঙ্গাপুরিয়ান। তাছাড়া আজকে ও ডরমিটরি থেকে কোনো করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি। তাছাড়া আজকে আমি আপনাদের একটা ভিডিও করে বলেছিলাম যে স্টর্ম নোটিশ আপডেট করা হয়েছে, যে আগে 21 দিনের পরিবর্তে উচ্চ যোগ্যপূর্ণ দেশ থেকে গেলে এখন 14 দিন স্টর্ম নোটিশ থাকতে হবে। তারপর আমি সিঙ্গাপুরের ওয়েবসাইট চেক করি, সেখানে যে অ্যান্টি অ্যাপ্রুভাল এবং বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে কোনো আপডেট আছে কিনা সেখানে গিয়ে দেখলাম। সে অবশ্যই আপডেটটি তার 23 জুন আজ কী করা হয়েছে, সেই আপডেটটি আগের মতোই আছে। তারা কয়েকটি গ্রুপে ভাগ করেছে। গ্রুপ একে দিয়েছে অস্ট্রেলিয়া, ব্রুনাই, চায়না, নিউজিল্যান্ড, এই সব দেশগুলো থেকে সিঙ্গাপুরে গেলে অন অ্যারাইভাল টেস্ট করা হবে, যাওয়ার সাথে সাথে করোনা টেস্ট করা হবে। করোনা টেস্ট রেজাল্ট না পাওয়া পর্যন্ত এদেরকে হোটেল রুমে আইসোলেশনে থাকতে হবে। গ্রুপ দুইয়েতে আছে হংকং, মাকাউ, ভিক্টোরিয়া স্টেট, অস্ট্রেলিয়া, এদেরও সিঙ্গাপুর গেলে অ্যারাইভাল টেস্ট করা হবে, সেখানে যাওয়ার পর করোনা টেস্ট করা হবে। এবং তবে তাদেরকে 7 দিন স্টে হোম নোটিশে থাকতে হবে, 7 দিন পর তাদেরকে আবার পিসিআর টেস্ট বা সোয়াব টেস্ট করা হবে। গ্রুপ তিনিতে আছে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই 5টি দেশ থেকে সিঙ্গাপুরে যাওয়া যাবে না। তার মানে এই স্টেম নোটিশ 21 দিন থেকে 14 দিন করা হলেও আমাদের মতো অভিবাসী কর্মী যারা দেশে আটকে আছে, যারা সিঙ্গাপুর যাওয়ার জন্য অপেক্ষা আছে, তাদের জন্য কোনো লাভ হবে না। এবং আইপিএর ম্যাচ তবে বাড়ানো হবে যদি আইপিএ আছে। গ্রুপ চারে দেওয়া আছে ইসরায়েল এবং তাইওয়ান। ইসরায়েল তাইওয়ান থেকে গেলে ভ্রমণের 72 ঘন্টা আগে পিসিআর টেস্ট করে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারপর সিঙ্গাপুর যাওয়ার পর অ্যারাইভাল করোনা টেস্ট করা হবে। তারপর তাদেরকে 14 দিনের স্টেম রিস থাকতে হবে 23 জুন থেকে। তারা বাকি সব দেশ থেকে গেলে 72 ঘন্টা আগে পিসিআর টেস্ট করতে হবে, অ্যারাইভাল টেস্ট করতে হবে, 14 দিন হিসেবে থাকতে হবে, এই বলা হয়েছে। তো নোট দিয়ে বলা হয়েছে যে সিপিএম কর্মীদের জন্য এটা গ্রহণযোগ্য নয় যারা নিজের 2টি শর্ত আছে। শর্ত 3টি হলো যে ওয়ার্ক পারমিট হোল্ডার, ট্রেনিং ওয়ার্ক পারমিট হোল্ডার, এসপাস কিন্তু ডিপেন্ডেন্ট পাস নয়, উচ্চ যোগ্যপূর্ণ দেশে যারা সর্বশেষ 21 দিন ভ্রমণ করেছে তাদের জন্য এই জিনিসগুলো, এই নিয়মগুলো গ্রহণযোগ্য নয়। তবে উচ্চ যোগ্যপূর্ণ দেশ সবগুলোই, শুধু 5টা দেশ বাদে, এই 5টা দেশ হলো অস্ট্রেলিয়া, ব্রুনাই, হংকং, মাকাউ, চায়না ও নিউজিল্যান্ড। এই 6টা দেশ বাদে সবগুলো দেশই হলো উচ্চ যোগ্যপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মনে রাখবেন, তার মানে বাংলাদেশ একটি উচ্চ যোগ্যপূর্ণ দেশ। তবে সবচেয়ে যেই স্টেম নোটিস চেঞ্জ করা হচ্ছে 21 দিন থেকে 14 দিন, এটা কিন্তু অভিবাসী কর্মী তার ডরম নোটিশ থাকে তাদের জন্য এই নিয়ম চেঞ্জ করা হবে না। তারা হোটেলে 14 দিন স্টেম নোটিশ থাকবে। থাকার পরে যারা সিপিএ, কনস্ট্রাকশন, মেরিন এবং প্রজেক্ট সেক্টরে কাজ করে এবং ডরম নোটিশে থাকে তাদেরকে অতিরিক্ত 7 দিন মাইগ্রেন্ট ওয়ার্কার অনবোর্ডিং সেন্টার থাকতে হবে। অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কার যারা ডরম নোটিশে থাকে তাদের জন্য এই স্টেম নোটিশ চেঞ্জ করলেও কোনো কাজ আসবে না, তাদেরকে 21 দিনই থাকতে হবে স্টেম নোটিশে। তো প্রথম নিউজটা ছিল যে পত্রিকা স্টেশ টাইমসে, সেখানে কিন্তু বিস্তারিত লেখা ছিল না, ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিস্তারিত দেখতে পেলাম। এই ছিল সিঙ্গাপুরের আমার কাছে সর্বশেষ আপনাদের সাথে শেয়ার করার মতো আপডেট। অন্য কোনো আপডেট পেলে আবার আমি আপনাদের সামনে হাজির হব, আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।